নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শুভেন্দু অধিকারীর পর্ব যেন কোথাও একটা শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। যেটা আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়েছে। শুভেন্দু অধিকারী মন্ত্রীসহ সব ধরনের সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। গঙ্গা বা ভাগীরথীর ভাঙন যারা দেখেছেন কিংবা ঝড়ে ঘর পড়ার যারা সাক্ষী থেকেছেন, তারা বুঝবেন শুভেন্দুর এই ইস্তফা কতটা তৃণমূল নেত্রীর বুকে কাঁপন ধরিয়েছে। অনেকেই বলছেন শুভেন্দু অধিকারী মাত্র আড়াই চালে কিস্তিমাত করেছেন। আড়াই চাল বলতে আমরা দাবার সেই আড়াই চালের কথা বলছি, যে চালটা ঘোড়াতে দেওয়া হয়, সেই আড়াই চালেই নাকি শুভেন্দু অধিকারী কিস্তিমাত করে ফেলেছেন। সত্যি কি তাই? আমরা আজকে সেটাই নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে তথাগত সিংহ। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এই চ্যানেলের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। যে কথা বলছিলাম, যে অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে মাত্র আড়াই চালে কিস্তিমাত করে ফেলেছেন, সত্যি কি তাই? সেটাই আজকে আমরা আলোচনা করব। প্রথমে নিজের সরকারি নিরাপত্তা কমিয়েছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সফর থেকে ফেরার পরেই HRBC মানে হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের পদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর তার ঠিক তিন ঘন্টা পরেই নবান্নের তিন দপ্তরের মন্ত্রিত্ব এবং সব ধরনের সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী, নবান্নকে টাটা জানিয়েছেন। আসলে মজার কথা হলো, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের পদ থেকে শুভেন্দু যখন ইস্তফা দিয়েছিলেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু এক মুহূর্ত দেরি না করেই কল্যাণ ব্যানার্জিকে সেই পদে বসিয়েছিলেন। শুভেন্দু হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের পদ থেকে ইস্তফা দিয়ে শুভেন্দু মূল নেত্রীর বিরুদ্ধে, মানে দলনেত্রীর বিরুদ্ধে যে ঢিল ছুঁড়েছিলেন, তার বদলে কিন্তু পাটকেল ছুঁড়েছিলেন মমতা। কিন্তু তারপর শুভেন্দু যখন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন, তার জবাব কিন্তু সঙ্গে সঙ্গে দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাও খবর, ওই বৈঠক থেকে তৃণমূলের বেশ কয়েকজন নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, একটা শেষ মরিয়া চেষ্টা করেন, যাতে শুভেন্দুকে এই মন্ত্রিত্ব থেকে ইস্তফার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে যাতে শুভেন্দুকে বিরত করা যায়, শুভেন্দুকে আটকানো যায়। কিন্তু শুভেন্দু ফোন ধরেননি। আর এরপরই দীর্ঘ সলা পরামর্শের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে শুভেন্দুর সবকটি দফতর তিনি নিজের হাতেই রাখবেন, এই মুহূর্তে তিনি কাউকে সেই দফতর দেবেন না। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের পদ থেকে ইস্তফা দেওয়ার পর যেভাবে সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, এই বৈঠকের পর কিন্তু শুভেন্দুর ছেড়ে যাওয়া তিন দফতর কিন্তু অন্য কাউকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না বলে ঠিক করেছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দুর দেওয়া যে ধাক্কা, শুভেন্দুর দেওয়া যে ঝটকা, সেই ঝটকাতে কি তৃণমূল নেত্রী একটু ধোঁয়াশায় পড়ে গেছেন, একটু সিদ্ধান্তহীনতায় ভুগছেন? তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদিনের যে বৈঠক কালীঘাটের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তৃণমূলের যে জরুরি বৈঠক, সেই বৈঠকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো চুপচাপ ছিলেন, অনেকটাই মন ভারী করে বৈঠকে হাজির হন। তিনি বৈঠকে প্রথমে কথাও বলেননি। এদিন কালীঘাটের জরুরি বৈঠকে যোগ দেওয়া এক নেতার কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। এমন সময় বৈঠক পরিচালনা করার জন্য এগিয়ে আসেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে এমনটাও খবর পাওয়া যাচ্ছে যে এদিনের বৈঠকে তৃণমূলের দ্বিতীয় সারির সব নেতাদের বৈঠকে ডাকা হলেও ভোট কুশলী প্রশান্ত কিশোরকে কিন্তু ডাকা হয়নি, তিনি ছিলেন না। মমতা যেহেতু কথা বলতে চাইছেন না কিংবা তার মন ভারাক্রান্ত, সেই জন্য কিন্তু বৈঠক পরিচালনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন এবং শুভেন্দুর মন্ত্রিত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু করার কথা বলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর এই কথা শোনার পর তিনি কথা বলতে শুরু করেন, তার নিরবতা ভাঙেন এবং তিনি সবাইকে জানান যে এই মুহূর্তে শুভেন্দুর ছেড়ে যাওয়া দফতর কিন্তু আপাতত তিনি নিজের হাতেই রাখবেন। এরপর দলের যথারীতি যা হয় যে সাংগঠনিক নানা রণনীতি নিয়ে আলোচনা শুরু হয়, সেই সাংগঠনিক রণনীতি কী সে ব্যাপারে, সে প্রসঙ্গে বিস্তারিত কোনো আলোচনা আমাদের সঙ্গে তৃণমূলের ওই নেতা করতে রাজি হননি। তবে তৃণমূলের একাংশ স্পষ্ট স্বীকার করেছেন যে শুভেন্দু অধিকারী হঠাৎ করে সব ছেড়ে দেবেন সেটা তারা যেমন ভাবতে পারেননি, তেমনই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এতটা আশা করেননি। এমনকি ভোট কুশলী বলে যার এত নাম, এত খ্যাতি,
সেই প্রশান্ত কিশোর কিংবা তার সংস্থা আইপ্যাকের গোয়েন্দারা, মানে যারা যে ছেলেমেয়েরা সব বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করছেন, তৃণমূলের সাংগঠনিক ব্যাপারগুলোর খোঁজ খবর নিচ্ছেন, সেগুলোকে সাজানোর চেষ্টা করছেন, তারাও কিন্তু এই ব্যাপারে অভিষেক কিংবা মমতাকে আগাম কোনো সতর্কবার্তা দিতে পারেননি। ফলে তৃণমূলের সবাই ভেবেছিলেন যে শুভেন্দু আরও কিছুদিন হয়তো ল্যাজে খেলাবেন, আর সেই কারণে ক্ষিপ্ত মমতা শুভেন্দু যখন হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের পদ থেকে ইস্তফা দিলেন, সেই জায়গায় কিন্তু দেরি না করে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সেখানে দায়িত্ব দিয়েছিলেন। আসলে কল্যাণকে বসিয়ে শুভেন্দু অধিকারীকে কিন্তু একটা কড়া বার্তা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভেবেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এসে শুভেন্দুকে তিনি ঠান্ডা করবেন, শুভেন্দুকে এটা বুঝিয়ে দেবেন যে তিনি যদি নাও থাকেন দলের কিন্তু কোনো কাজে সমস্যা হবে না। কিন্তু তার ফল হলো ঠিক উল্টো, বরং শুভেন্দু একবারই এক মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে মমতাকে বেকায়দায় ফেলে দিলেন। আর সেই কারণেই শুভেন্দুর এই চালকে দাবা খেলার ভাষায় আড়াই চালে কিস্তিমাত বলছেন অনেকে। অনেকটা মিল রয়েছে দাবা খেলার সঙ্গে এই রাজনীতির, কিন্তু অনেকটা মিল রয়েছে আমরা জানি। যারা আমরা দাবা খেলেছি খেলি তারা কিন্তু ভালো মতো বুঝতে পারি যে প্রত্যেকটা দাবার চাল যেমন ভেবে ভেবে দেওয়া হয়, ঠিক একইভাবে রাজনীতিতেও কিন্তু প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে ছক কষে কিন্তু এগোনো হয়। প্রশ্ন হচ্ছে এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা কোটকুশলী পিকে কী করবেন? এরই মধ্যে খবর আসছে যে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই পূর্ব মেদিনীপুরের তৃণমূল শিবির কিন্তু তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু স্থানীয় তৃণমূল নেতা এদিন খোলাখুলি বলেছেন যে তারা দাদার অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। এরা যে দাদার অনুগামী সে কথা বুঝতে অসুবিধা হয় না। আমরা জানি যে এরই মধ্যে দাদার অনুগামী বলে একটা গোষ্ঠীও তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের একাংশের মধ্যে, এবং সেই দাদার অনুগামীরা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। কিন্তু কিছু নেতা আবার শুভেন্দুর পদ থেকে খুব খুশি হয়েছেন, প্রকাশ্যে অবশ্য এই নিয়ে কিছু বলছেন না, প্রকাশ্যে খুশি ব্যক্তও করতে পারছেন না, কাউকে কিছু বলতে পারছেন না খুশির কথা, তাদের মুখটা ভারী ভারী হয়ে আছে, কিন্তু তাদের মনের আনন্দ যে চোখ ঠেলে বেরিয়ে আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই তালিকায় রয়েছেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, রামনগরের বিধায়ক অখিলগিরি, আমরা জানি যে অখিলগিরির সঙ্গে অধিকারী পরিবারের একটা দীর্ঘদিনের একটা বিরোধিতা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আর এছাড়াও শেখ সুফিয়ানের মতো নেতারা কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছেন যে শুভেন্দু অধিকারী আজকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। এবং আজকে যখন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন মানে তার ঠিক দুদিন হোক একদিন হোক কিংবা কয়েকদিন পরে হোক তিনি তৃণমূল ছাড়বেন, ফলে তাদের প্রতিদ্বন্দ্বী তৃণমূল ছেড়ে দিচ্ছে মানে এর থেকে ভালো খবর তো হয় না। ফলে তারা সেই খুশিটাকে হয়তো বাইরে প্রকাশ করতে পারছে না, কিন্তু মনে মনে যে তারা খুশি তাদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ মানে হাবভাবে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তৃতীয় আরেকটা ভাগ রয়েছে পূর্ব মেদিনীপুরে যারা এই মুহূর্তে বুঝতে পারছে না যে কাকে সমর্থন করবেন, মানে দাদাকে সমর্থন করবেন নাকি পিসি ভাইপোকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে সমর্থন করবেন, শুভেন্দু অধিকারীর সমর্থনে কোনো কথা বলবেন নাকি মমতা অভিষেকের সমর্থনে কথা বলবেন। তারা কিন্তু একটা নিউট্রাল নিরপেক্ষ একটা অবস্থান নিচ্ছেন, অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্যই করতে চাইছেন না পুরো বিষয়টা নিয়ে। পুরো বিষয়টা নিয়েই তারা কিন্তু আমরা জানি না এই ধরনের উত্তর দিচ্ছেন। শুভেন্দুর ইস্তফার পরেই যে দলের এবার একের পর এক বিদ্রোহ হবে সে কথা কিন্তু মমতা কিংবা ভোট কুশলী প্রশান্ত কিশোর ভালো মতোই জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সেই কারণেই কিন্তু শুভেন্দুর ইস্তফার পরেই যেটা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আগ বাড়িয়ে খেলতে শুরু করেছেন। তিনি কি করেছেন না, তিনি এরই মধ্যে মালদার তৃণমূল যারা নেতা তাদের কিন্তু কলকাতায় তলব করেছেন। আমরা সকলেই জানি যে শুভেন্দু এর আগে তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে যে ছ জেলার দায়িত্বে তিনি ছিলেন তার মধ্যে কিন্তু মালদা অন্যতম, এবং মালদাতে তিনি ভালো ফলো করিয়েছিলেন তৃণমূলের। সেই মালদার তৃণমূল নেতাদেরই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে ডেকে পাঠিয়েছেন, কোথায় না কলকাতাতে। মালদাকে কেন প্রথম বেছে নেওয়া হলো না, শুভেন্দু অধিকারী যেসব জেলার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এর আগে পর্যবেক্ষক পদটা তুলে দেওয়ার আগে, সেই জেলাগুলোর মধ্যে কিন্তু সবথেকে বেশি তৃণমূলের অন্দরের যে কাজিয়া সেই কাজিয়াটা কিন্তু এই মালদাতেই সবথেকে বেশি ছিল। ফলে যেটা মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু এই জেলার বেশ কিছু নেতা শুভেন্দুর
অনুগামী হয়ে যেতে পারেন। আর সেটা ঠেকানোর জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, যে সবার আগে মালদা জেলা তৃণমূল নেতাদের কলকাতা ডেকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে বৈঠক হবে এবং যুবরাজের এই তলব পাওয়ার পরেই কিন্তু কলকাতার পথে তড়িঘড়ি রওনা হয়ে গেছেন মৌসম বেঞ্জিন, নূর, কৃষ্ণেন্দু চৌধুরী, সাবিত্রী মিত্র, অন্যরা সবাই কিন্তু রওনা হয়ে গেছেন। তৃণমূল সূত্রে খবর যে এদের নিয়ে বৈঠক হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিকে দুজনেই বৈঠকে থাকবেন। তাদেরকে এবার কিভাবে কাজ করতে হবে, কোন রণকৌশলের মাধ্যমে কাজ করতে হবে সেটা তারা বলবেন, পিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বলবেন। কিন্তু আসল যেটা ব্যাপার হচ্ছে যে তাদের মনের কথা আসলে বোঝার চেষ্টা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকের মাধ্যমে, তাদের পিকের সামনে বসে তাদের মনের কথা জানার চেষ্টা করবেন যে এই যে শুভেন্দু অধিকারী এই মন্ত্রিত্ব ছেড়ে দিলেন তারপরে তারা কী ভাবছেন, তাদের মনের কথা কিন্তু আসলে বোঝার চেষ্টা করবেন অভিষেক। এবং যে নেতারা অভিষেকের ডাকা এই বৈঠকে আসছেন না কিংবা বৈঠকে গড়হাজির থাকবেন, অনুপস্থিত থাকবেন, তাদের কিন্তু একটা লাল মার্ক দিয়ে দেওয়া হবে এবং তাদের শুভেন্দুপন্থী বলে কিন্তু একটা চিহ্নিত করে ফেলা হবে। আর তারপরেই কিন্তু মালদা জেলে নিয়ে একটা নতুন করে খেলা শুরু করবেন, কিংবা সাংগঠনিক রদবদল বলুন আর দলের সংগঠনকে মজবুত করার খেলা বলুন, সেটা কিন্তু অভিষেক পিকেরা শুরু করবেন। তারপর যেটা হবে যে শুভেন্দুর সেই সময় নজরদারিতে থাকা মানে পর্যবেক্ষক দায়িত্বে যখন ছিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় আরও যে পাঁচ জেলা ছিল সেই পাঁচ জেলার নেতাদের কিন্তু একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকেরা কিন্তু বৈঠকের জন্য ডেকে পাঠাবেন কলকাতাতে। আর তৃণমূলের এমন সাজসাজ ভাব দেখি কিন্তু আমরা একটা জিনিস বেশ বুঝতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু তৃণমূলের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়ে গেছে। অনেকেই মনে করছেন যে শুভেন্দু জুজু কিন্তু তৃণমূলের নেতাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তবে অনেকেই একথাও মনে করছেন যে শুভেন্দু এদিন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে কিন্তু খেলা শেষ করে দেননি, আসলে তিনি এবার খেলা শুরু করলেন। মমতা চেয়েছিলেন ধমকে চমকে শুভেন্দুকে চুপ করিয়ে দিতে, কিন্তু শুভেন্দু পাল্টা মন্ত্রিত্ব সহ সব সরকারি পদে ইস্তফা দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কিছুতে ভয় পান না, তিনি যে সব কিছুই ছেড়ে দিতে পারেন, এক নিমেষে সব কিছু ত্যাগ করতে পারেন, সেটা কিন্তু এদিন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে প্রমাণ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দু কী করবেন? শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে রবিবারই এই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর কিন্তু শুভেন্দু অধিকারীর প্রথম জনসভা রয়েছে, সেই জনসভা হবে কোথায়, না মেদিনীপুরের মহিষাদলে। এর আগে আমরা সবাই জানি যে নন্দীগ্রামের সভায় তিনি মন্তব্য করেছিলেন যে দিদিও তাড়াননি আমিও ছাড়িনি, এই কথা বলে কিন্তু তিনি তৃণমূল নেত্রীকে একটা সন্ধির প্রস্তাব দিয়েছিলেন, একটা বার্তা পাঠিয়েছিলেন। এবং তারপরে যেটা দেখলাম আমরা যে সৌগত রায়ের সঙ্গে কিন্তু আলোচনায় বসলেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই আমরা সেই আলোচনার পরেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁকুড়ায় আমরা মন্তব্য করতে শুনেছিলাম যে তিনি কিন্তু কোনোভাবেই পর্যবেক্ষকের যে পদ ফিরিয়ে দেওয়ার দাবি শুভেন্দু অধিকারী করছেন সেই দাবি কিন্তু তিনি কোনোভাবেই মেনে নেবেন না। এবং তিনি কি করছেন, মানে শুভেন্দু অধিকারীর মতো নেতারা দলে থেকে কার কার সঙ্গে যোগাযোগ রাখছেন না রাখছেন তিনি কিন্তু সব কিছুই খোঁজখবর রাখছেন। সেই কড়া বার্তার পরেই কিন্তু শুভেন্দুর একটা জবাব দেওয়ার দরকার ছিল, হয় তিনি সুর নরম করতেন আর না হয় তাকে যে জবাবটা তিনি দিয়েছেন সেই জবাবটাই দেওয়ার দরকার ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি তো নন্দীগ্রামে এর আগে বলেছিলেন দিদিও তাড়াননি আমিও দল ছাড়িনি, রবিবার তার মহিষাদলে যে সভা রয়েছে সেই সভায় কি শুভেন্দু অধিকারী বলতে পারবেন যে দিদির দল আমি ছেড়ে দিয়েছি আমি এবার বিজেপিতে যাচ্ছি, বলতে পারবেন কি শুভেন্দু? এখন এটাই লাখ টাকার প্রশ্ন।